গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসছি তোমাদের সাথে শেয়ার করতে। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে আসার পরের দিনের ব্লগ ছিল, আর একটু ব্যস্ততার কারণে ব্লগটা দিতে একটু লেট হয়ে গেল। তো যাই হোক, চলো শুরু করা যাক আজকের ব্লগটি। তো ঘুম থেকে উঠে আমি যেখানে ঘুমিয়েছিলাম, মানে সেজো কাকিমণির ঘরে, তো সেই ঘরটা একটু গুছিয়ে দেন চলে এসেছি ছোটো কাকিমণির ঘরে। আর ছোটো কাকিমণি সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে ফেলছে, আর এই চিটাগাং থেকে চলে আসছে আজকে ভোরেই। তো এখন ছোটো কাকিমণি কী যেন আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছিল আর রুটি হাসতেছিল। তো যাই হোক, সেজো কাকিমণি কিছু রুটি বেলে দিয়ে গিয়েছে, তো আর কিছু রুটি ছিল সেগুলি বললাম দাও আমি রুটিগুলো বেলে দিচ্ছি। তো এখানে তোমাদের ভাই আবার অফিসে চলে যাবে, এই কারণে নাস্তা করে নিচ্ছে, আর আমরাও অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছি। তো এই তো এখন তোমাদের ভাইয়া হচ্ছে অফিসের জন্য বের হয়ে যাচ্ছে। ধরো দেখা হয়েছে নাকি? বাবার সাথে অফিসে যাবে মা দুষ্টপুরি কি দেখছো মা? কি দেখছো? এই যে মামা। তো বন্ধুরা, এখানে যাকে দেখতে পাচ্ছ এটা আমার ছোট্ট পরী, আর ও হচ্ছে অফিস যাওয়ার সময় ওর বাবার মানে পিস ছাড়েই না বলতে পারো। তো যাই হোক, এখানে আমার ননাসও এসেছে আজকে, এটা বর্দি ভাই। তো যাই হোক, ছোট্ট পরীকে কিছুতেই বাইক থেকে নামাতে পারছিলাম না, সে ওইখানেই চুপ করে বসে আছে। তো এরকমই করে অফিসে যাওয়ার সময়, বাবার কাছ থেকে যাবেই না, সে বাবার বাইকে বসে থাকে এরকমভাবে। তো যাই হোক, ওর বাবা বলছিল যে আজকে আমি ছোট্ট পরীকে নিয়েই যাবো অফিসে। আসো আসো, বাবা অফিসে যাবে, দেরি হয়ে যাচ্ছে, আসো। টাটা দিয়েছে। তো এখন ছোট্ট কাকিমণি হচ্ছে আবার আমাদের দুপুরের খাবার দাবার ব্যবস্থা করছে, এখানে মাছ ভিজিয়েছে, আর এখানে মাছের ঝোল রান্না হবে, এই জন্য সব কেটে বেছে নিচ্ছিল। আর আমি ভাবলাম যেহেতু কাপড় চোপড় ধোয়া হয়েছে, সবাই স্নান টান করা হয়ে গিয়েছে, কাপড়গুলো একটু ছাদে মেলে দিয়ে আসি। আর আজকে আমাদের বাসায় রানা আঙ্কেল এসেছে, আমার বড় কাকার হচ্ছে বন্ধু, আর দেখো আমার ছেলেকেও এর মধ্যে স্নান টান করিয়ে দিয়েছি, ও তো ভীষণ খুশি বাড়িতে আসার পর সবাইকে পেয়ে, সবার সাথে খুবই ভালো আছে। আর এখন হচ্ছে সবাই ব্যস্ত, সবাই সবার কাজ নিয়ে কাজ করছে আর রান্নাবান্না করছে, কাকিমণি ছোট কাকিমণি। আর আমি আসলে আমার শ্বশুরবাড়িতে আসার পর আসলে মেয়ের মতনই থাকি বলতে পারো, বলছে টুকিটাকি যা কাজ থাকে তাই করে দেয়, আর রান্নাবান্না বাকি সব কাজ কাকিমণিরাই করে নেয়। তো এখানে ভাবছিলাম যেহেতু পরদিন ঈদ ছিল, তো আমার ননদ বলছিল আসো বদিমণি তোমাকে একটু মেহেদি পরিয়ে দেই, তো দেখো কি মনোযোগ সহকারে আমাকে মেহেদি পরিয়ে দিচ্ছে। তো এদিকে ছোট পরীকেও স্নান টান করিয়ে দিয়েছি, দেখো আমাদের সাথে ছোট্ট পরি বসে আছে। তো এই তো, আর আমি বসে বসে মেহেদি পড়ছিলাম। সো এভরিওয়ান, এটা হচ্ছে বিকেলবেলা, মানে সন্ধ্যার টাইমে আর কি। তো সেদিন ছিল লাস্ট ইফতার আমাদের পরিবারের সবার সাথে, আর তোমাদের সাথে আমি প্রথম ইফতারটা শেয়ার করেছিলাম আর লাস্ট ইফতারটা করছিলাম আর কি সেদিন। তো ইফতার করার পর আমরা চা খেয়ে নিচ্ছি, চাটা খাওয়ার সময় আমরা সবাই গল্প করছিলাম, আর ছোট্ট পরি সেইখানে ঘুমিয়ে পড়েছে, আর গল্প করছিলাম কোথায় বের হবো এখন, কোথায় বের হবো। এখন ফাইনালি বের হয়ে পড়েছি, আর আমাদের সাথে আজকে এখন জয়েন হয়েছে আমার ননদিনী, আমার পিসি শাশুড়ি হচ্ছে মেয়ে, আর আছে আমার হাজব্যান্ড অফিস থেকে চলে আসছে, ওর বন্ধুরা আছে আমাদের সাথে। তো সবাই মিলে আমরা এখন বের হয়েছি,
খুবই মজা হয়েছে। আর আমরা এখন ডিম সিদ্ধ খাবো, এই জন্য এইখানে দাঁড়িয়ে কি কথা বলছিলাম আর গল্প করছিলাম। এখন হচ্ছে আমরা ডিম সিদ্ধ খেয়ে নিব। তো যাই হোক, আমরা সবাই ছবি টবি তুলছিলাম। আসলে ফ্যামিলির সবাই যখন আমরা একত্রে হই তখন সত্যি খুব মজা হয়, আনন্দ হয়, এইটাই আর কি। তো এখন হচ্ছে আমরা মিনা বাজার চলে এসেছি এনামের সামনে। তো এখান থেকে আমরা দেখি কিছু কেনাকাটা করব, এই জন্য দেখছিলাম। এই ফার্স্ট টাইম মিনা বাজারে ঢুকলাম, এখানে অনেক কিছু আছে, অনেক রকমের মাছ মাংস। চলো দেখে আসি, ঘুরে ঘুরে সবটা ঘুরি তোমাদেরকে দেখাই। তো এখানে বিভিন্ন রকমের প্রোডাক্টস খুবই সুন্দর সুন্দর, ভালো লেগেছে আমার কাছে। কারণ এই যে এই দোকানটাতে আমরা যা যা দেখেছি এগুলো আমরা যদি বাইরে থেকে আলাদা আলাদাভাবে কিনতে যাই তাহলে দেখা যাচ্ছে যে আমাদের টাইম লস হয়ে যায়, মানে অনেক জায়গা ঘুরে ঘুরে কিনতে হয়। কিন্তু এখানে একটা বাজারেই, মানে এই দোকানটাতেই বিভিন্ন রকমের জিনিস তোমরা পাবে, কিনতে পারবে, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর অবশেষে দেখা যাচ্ছে আজকে কোনো কিছু কেনাকাটা হয়নি এইখান থেকে, তবে কিনবো আশা আছে। যদি আবারও আসি অবশ্যই কিনে নিয়ে যাব, এখন তেমন কিছু লাগবে না তার জন্য কিনিনি। আর এখানে ভাগ্নে দুষ্টুমি করছিল, আর আমরা এখন বের হয়ে পড়ব। তো হচ্ছে আমার সিস্টার সামনে হাঁটতেছে, আর আমরা এখন কাকিমণির জন্য ওয়েট করছিলাম। কাকিমণি কী যেন একটা দেখছিল ওইখানে, তো আমরা সেইখান থেকে এখন বের হয়ে পড়েছি। আর আমরা ভাবছিলাম যে একটু ফুচকা খাবো, তো তার জন্য আমরা এখন বসে পড়েছি ফুচকার দোকানে। তো এই মামার দোকানে ফুচকাটা সেই ছিল, ঠিক আছে, মানে খুবই মজার ছিল। তো সবার জন্য ফুচকা বানাচ্ছিল। কেমন হয়েছে ফুচকাটা? সো গাইস, যেহেতু ফুচকা অর্ডার করেছি, ফুচকা আমাদের দেওয়া হয়ে গিয়েছে। আর আমার ভাগ্নে তো ঝাল খায় না আর কোনো কিছু দিয়ে খাবে না, সে শুধু ফুচকাটা খেতে চাচ্ছে, আর তার জন্য ওকে শুধু ফুচকাটাই দেওয়া হয়েছে। তো সবাই এখন ফুচকা খেয়ে নিচ্ছে, আর আমি বসে বসে সবাইকে ভিডিও করছিলাম। তো যাই হোক, সবাই খাচ্ছে আর আমি বসে আছি, কারণ আমি ফুচকাতে একটু ঝাল খাবো, ওই জন্য মামা এখন ঝালভাবে বানিয়ে দিচ্ছে আমার ফুচকাটা। আর আমি বসে আছি দেখে সবাই আমাকে এখন একটা একটা করে ফুচকা খাইয়ে দিচ্ছিল। তো কি করব, আর এখন আমিও ফুচকা খেয়ে নিচ্ছি। আর আমার জন্য হচ্ছে ওইখানে ঝাল করে ফুচকা বানানো হচ্ছে, মামা সেই একটা ফুচকা বানিয়ে দিয়েছিল, খুবই মজা হয়েছে। আর সবাই আমাকে একটা একটা করে ফুচকা খাইয়ে দিচ্ছে, আমার তো পেট ভরে যাচ্ছে, আমি কি করব এখন। তো যাই হোক, কিছু করার নেই, সবার ভালোবাসা এই আর কি। তো যাই হোক, এখন হচ্ছে আমার ফুচকা রেডি, আমার ফুচকা চলে আসবে এখন, আর আমি এখন ফুচকাটা খাবো। তো ইয়ামি ছিল, খুবই ইয়ামি ছিল ফুচকাটা সত্যি। আর ফুচকা খাওয়ার পর আমরা সবাই ভাবছিলাম আইসক্রিম খাবো, তো এখন চলে এসেছি আইসক্রিমের দোকানে। তো আমরা কোন আইসক্রিমটা খাবো সেইটাই ডিসিশন নিচ্ছিলাম সবাই মিলে। তো যাই হোক, আমাদের আইসক্রিম নেওয়া হয়ে গিয়েছে, সবাই আমরা আইসক্রিম নিয়েছি, এখন আমরা আইসক্রিম খাচ্ছি। খাওয়ার পর আমরা চলে এসেছি মুক্তির মোড়ে। তো মুক্তির মোড়ে দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ গল্প করলাম ফাঁকা রাস্তা, আর যেহেতু তারপরে দিন ঈদ ছিল, ওই দেখো বাজি ফোটানো হচ্ছে ওখানে। তো সাথে মিষ্টির দোকান, আমরা ভাবছিলাম যে মিষ্টি খাবো কিন্তু কোনো মিষ্টি খাইনি। যাই হোক, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব হাসাহাসি করছিলাম, গল্প করছিলাম। তো গাইস, আমাদের মাঝে তোমাদের ভাইয়াকে দেখতে পাচ্ছ না, কারণ সে চলে গিয়েছে তার বন্ধুদের সাথে, আর আমার দেবর আসছে আমাদের সাথে দেখা করতে। তো সেও এখন বাসায় চলে যাবে, আর আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি, কথা হচ্ছে নেক্সট ব্লগে। সে পর্যন্ত তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, বাই বাই।